शेयर करब तो तुम्हारे वीडियो देखते तो चलो देखते थको आज के अनेक इंटरेस्टिंग जिनिस आसते चले तो संगे थको आशा कर तो तुम्हारे सत्य कथा बोली कोथाय जाच्छी ना जाच्छी किच्छु जानी ना एटुकु जानी जे मगड़ा जाच्छी मगड़ा एक खूब सुंदर मेला बसे से और ओखाने एक बंधुर बाड़ी तो अनेक दिन थेके बोलछे जे एखाने आय आय तो एखन मेला चलछे तो से मेला एनजय करते ही जाच्छी तो जेटुकु एनजय करब तुम्हारे देखाबो तो संगे थेके देखते थाको तो बाड़ी थेके बेरियेछिलाम 8টায় और एखन प्राय 9:30 बजे तो अनेक सकाल सकाल मेला चले तो बंधुटा बोलो जो जो भीड़ हबे तो मानी जो तो बेला हबे तो भीड़ बाढ़ तो एखोनी ताओ अनेक टुकड़ा लोग मानी अनेक दुकाने पसरा सब जिनिसपत्र निये आसेन साजाच्छेन और एखोनी जायगा जायगा गैदारो होयेछे सब पिकनिकेर जोन्नो एसेछेन तो जो तो मैंने मेला भीड़ो बाढ़ तो मेला एनजय करब तुम्हरा साथ एनजय करो आशा कर खूब भलो काटबे तो एखन भीड़ा एकटू कम तो एरपे आस्ते आस्ते जो मेला बाढ़ते शुरू करबे और ये खेलना दोकान देखो ये खेलना दोकानगुलो देखले से छोटो बेलार कथा मन पड़े जाए कत खेलना नेवार जन्य बायना करतम ये चाहिए ओटा चाहिए तो जैक तो अनेक रकम दोपाशारि दोकान तो मध्य दिए एगोची मेलार दिखे तो भलोई लगे बस और मेला घूरते कारना भलो लागे तईना तो एखो सब दोकान वन देनी अने के लिए आसान एखो सजान जो तो दोकान एखो पुरोपुर देा हम তারপরে তোমাদের আসল মজা দেখাতে পারবো তো আশা করছি তোমরাও এনজয় করছো আমিও এনজয় করছি বেশ গ্রামের মেলা ফাঁকা ফাঁকা রাস্তা মানে ফাঁকা ফাঁকা না মানে গ্রামের মেলা বেশ ভালোই লাগে তো অবশ্যই কিন্তু দেখতে থেকেও সারাদিন এনজয় করো অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে তো তার জন্য অবশ্যই চ্যানেলটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে তো এই যে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এখানে সবই গ্যাদার মানে গ্যাং গ্যাং করে পিকনিক হবে তো যে যার মতো গ্যাং গ্যাং করে পিকনিকের জন্য দাঁড়িয়ে পড়ছে আমরা এগোচ্ছি এদের পিছন পিছন আস্তে আস্তে ভালোই লাগছে খারাপ লাগছে না চারিদিকে বেশ লোকজন তো বেশ ভালো লাগছে আর এখানে সবই কিছু ফুল টুল ডালা ঠালা এইসব বিক্রি হচ্ছে তো অনেক লোক পিকনিক করে অলরেডি বেরোচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এসছি তো অনেক সকালে চাও খাওয়া হয়নি আর শীতের দিনে দেখবে চা না খেলে যেন হয় না তো একটা চায়ের দোকানে বসেছি তো উনি বললেন যে লিকার চা বানিয়ে দেবেন তো সেই কারণে লিকার চা এখন খেতে বসেছি তো খাওয়া যাক লিকার চাটা এনজয় করি
আর আরেকটা মজার জিনিস দেখাই, দোকানের সামনে এনারা ঘুরঘুর করছিলেন, তো আমি বললাম কাকু বিস্কুট দিন না, তো ওরা কাকু বললেন বিস্কুট খাবে না, ওরা ক্রিম রোল খাবে, তো ক্রিম রোল দিলাম, তাও দেখছি খাচ্ছে না। তো তারপরে তখন এক দুটো ছিল, তারপরে যখন চার পাঁচটা চলে এসছে তখন এবার ক্রিম রোল নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। তো দেখবে সবগুলো নিয়ে মানে যে যেটা পারবে মুখে নিয়ে পালাবে, তো বেশ ভালোই লাগলো, দেখতে থাকো। এবার চলে এসেছি এই দোকানে, এখন দেখবে রিস্ট প্যান্টটা ভীষণ স্টাইলিন হয়েছে, তো এই দোকানে প্রচুর 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 রিস্ট প্যান্টের কালেকশন আছে, আর সাথে অনেক রকম লকেট দেওয়া, চেন, সব কিছু কালেকশন আছে। তবে বেশি ভালো লাগছে এই রিস্ট ব্যান্ডের কালেকশানগুলো, তো বেশ ভালো, ওপরেও অনেক কালেকশান আছে, খুব সুন্দর দোকানটা সাজিয়েছেন, বেশ ভালো লাগছে। এবার একটা খুব লোভনীয় দোকানে চলে এসেছি, সেটা হচ্ছে পিঠের দোকান, এটা আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট ফুড। তো এখানে দেখো সব রকমের পিঠে আছে, পাটি সাপটা, সরু চাকলি, পাটি সাপটা বা দু রকমের, একটা নারকেল ভরা, একটা ক্ষীর ভরা, তারপরে সেদ্ধ পিঠে, তারপরে দুধ পুলি, তো অনেকে আবার প্যাক করে করে বাড়িতে নিয়ে যাচ্ছে, তো আমার বাড়ি যেহেতু অনেকটা দূর তো আনা প্রবলেম হয়ে যাবে, রস টস পড়বে, তো সেই কারণে আমি নিতে পারলাম না, কিন্তু দেখে সত্যি খুব লোভ হচ্ছিল, আর বেশি লোভ হচ্ছিল এই সেদ্ধ পিঠেগুলো দেখে, সেদ্ধর ওপরে ঘি দিয়ে এই গুড় দিয়ে করা, সত্যি খুব সুন্দর লাগছিল, তো দেখতে থাকো। এবার মেন মেলার আকর্ষণে চলে এসেছি, সেটা হচ্ছে জিলিপির দোকান, জিলিপি নিমকি। কোনো মেলায় জিলিপি যদি না থাকে তাহলে সেই মেলা সম্পূর্ণ মানে একদম অসম্পূর্ণ, তো এখানেও জিলিপি বিক্রি হচ্ছে, আর এখানে সেই আবার বাচ্চাদের খেলনা, আর দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যদি ছোটোবেলাটা আবার ফেরত আসতো তাহলে এবার জড়িয়ে ধরে আঁকড়ে রেখে দিতাম, আর বড় হতে মানে বড় হতে দিতাম না। তো দেখেই এত ভালো লাগছে, এত ভালো লাগছে এই খেলনাগুলোর জন্য, একদিন এত বায়না করেছি, তো খুবই ভালো লাগলো। আর এখানে এবার আমরা এগোচ্ছি, আর পরপর সব দেখো শাড়ি দিয়ে দোকান, আর আমি এসে এখানে দাঁড়িয়ে পড়েছি কারণ এই দাদা বিক্রি করছে পাকা কুল, কাঁচা কুল, আমড়া, কামরাঙা, তা পেয়ারা, সব লঙ্কা, কাসুমদি, বিলনুন, লবণ দিয়ে মাখে বিক্রি করছে। তো আমি তো যে কোনো একটা খাবই, আর কি খেয়েছিলাম আমি জানো, সেটা হচ্ছে পাকা কুলগুলো খেয়েছিলাম, তো বেশ ভালোই মানে খেয়েছিলাম মানে নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম, তো বেশ ভালোই ছিল, কুলগুলো খারাপ ছিল না। তো আর দেখো দেখলেই কামরাগুলো লোভ লাগছে, এত সুন্দর লাগছে দেখতে, তো আর খুব সুন্দর মাখছিলেনও, দেখছিলাম কাসুম দিয়ে অনেক রকম মশলা দিচ্ছেন, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপরে বিল লবণ, এইসব দিচ্ছিলেন, তো দেখতে। এইবার চলে এসেছি একটা ওই ঘর ঘরের দেওয়ালে আটকানোর স্টিকারগুলো হয় না সেই দোকানে, তো এখানে স্টিকার বিক্রি হচ্ছে, কিছু নকল ফুল বিক্রি হচ্ছে, তো ফুলগুলো দেখতে ভালোই, বাট আমার ঠিক বাড়িতে নকল ফুল রাখতে ভালো লাগে না, এটা জানি না কেন বলতে পারো, আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে না, কিন্তু ফুলগুলো দেখতে যথেষ্ট ভালো। আর আমার লক্ষ্য চলে গেল এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলোর দিকে, সব রকমের আছে, রাধা, কৃষ্ণ, বাউল, তো খুব সুন্দর। তো আমার ইচ্ছা ছিল একটা রাধা কৃষ্ণ কেনার, তো একটা রাধা কৃষ্ণ জোড়া বললো 250 টাকা, তো বন্ধু বললো প্রচুর বেশি বলছে, তুই এখান থেকে কিনিস না, বরঞ্চ অন্য কোনো জায়গা থেকে কিনিস তো ভালো হবে, তো কেনা হলো না। কিন্তু আমার কিন্তু লক্ষ্য ছিল ওইগুলোর দিকে, খুব 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 সুন্দর, আর কাটিংগুলোও খুব সুন্দর, দেখো এই জোড়াটা কি সুন্দর না, তো খুব ভালো, বেশ সুন্দর লাগছিল দেখতে, তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল, সত্যি খুব সুন্দর দেখতে। আর এখানে আরও অনেক মূর্তি বিক্রি হচ্ছে,
তো এইবার যে দোকানে এসেছি সেখানে না দাঁড়ালেই আমার হয় না, সেটা হচ্ছে টেডি বিয়ারের দোকান। আর কচ্ছপগুলো দেখো, কচ্ছপগুলো কি সুন্দর! আর এখানে ভ্যারাইটিস টাইপের টেডি বিয়ার, পান্ডা রাখা, কুকুর রাখা, খুব 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 সুন্দর টেডি বিয়ারগুলো। আর ওদিকে একটা আছে দেখো, এই হলুদ কালারের স্মাইলি, ওটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি নিতে যাচ্ছিলাম, কিন্তু বন্ধু বললো দাম প্রচুর বলছে। ওই একটা হলুদ স্মাইলি 250 টাকা দাম বলছে ওইটুকু। তো বন্ধু অ্যাজ ইউজুয়াল আমাকে নিতে দিল না, কিন্তু অনেক রকমের ছিল আর প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দ হচ্ছিলো, আর আমার চোখ বারবার ওই হলুদ স্মাইলিটার দিকে যাচ্ছিল। তো এই দোকানেও মানে এসে খুব মনটা একদম ভরে গেল। তো চলো এবার এগোনো যাক। তো এবার বেরোনোর পালা, মোটামুটি সন্ধে হয়ে আসছে, তো বাড়ি ফিরতে হবে, অনেকটাই যেতে হবে। তো মাও বারবার চিন্তা করছে, আর শীতকালে সন্ধেবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে এবার হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছি। ওখান থেকে গিয়ে এবার গাড়িতে উঠে আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। তো আমাকে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, অলরেডি এখন 7:45 বাজে, তো এখনও বাড়ি ঢুকতে প্রায় আধ ঘন্টা, শীতে সন্ধে। তো মা বারবার ফোন করছে, তো বাড়ি এবার একটু তাড়াতাড়ি ঢুকতে হবে, তো মানে বাড়ি ফেরার পালা। তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। তো এই আর কি, চলো যাই তাড়াতাড়ি বাড়ি ঢুকি। তো এখন বাজে রাত্রি 10:30। তো আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তো আশা করলাম তোমাদের ব্লগটা ভালো লাগবে, লাগবে বা লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দ্যাট ইজ পৌলমিস লাইফস্টাইল, অ্যান্ড পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, পরের দিন দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। ততক্ষণে খুব 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 ভালো থেকো, খুব আনন্দে থাকো, খুব মজা করো, টাটা।